আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশে বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। তাই তো আজ আমার ব্লগটি আমি একদম দুপুরের পর থেকেই শুরু করেছি আর রান্নাবান্না শুরু করে দিয়েছি, ওখান থেকে আজকে ব্লগটি শুরু করা। আজ বাসায় আমি আর মা রোজা রেখেছি, তাই সকাল থেকে তেমন একটা রান্নাবান্না করতে হয়নি। তো দুপুরের পর থেকে রান্নাবান্না করে নিয়েছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজও করে নিয়েছি ইফতারের জন্য। আজ ইফতারে তেমন কিছু রাখছি না, কেননা কি করব না করব বুঝে উঠতে পাচ্ছি না। মাঝে মধ্যে এমনটা আমাদের সবারই হয় যে রেগুলার ওয়েজ রান্নাবান্না করতে করতে মাঝে মধ্যে মনে হয় যেন সব কিছু গুলিয়ে যায়, যে কি করব না করব বুঝে উঠতে পারি না। তো বুঝে না উঠতে পারলেও আমাদেরকে তো করতেই হবে, রান্নাবান্না করতে হবে, খেতে হবে, বাঁচতে হলে তো খেতে হবেই অবশ্যই। তো তাই নর্মালভাবে আমি পেঁয়াজও করে নিয়েছি আর সাথে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো আজ আর আপনাদের সাথে রেসিপি আকারে তেমনভাবে শেয়ার করতে পারিনি, কেননা যেহেতু রোজা রেখেছি তো চারপাশ মিলিয়ে তেমনভাবে সব কিছু তুলে ধরে রাখতে পারিনি। যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নর্মালি আমার যে সকল আপু আন্টিরা যারা রেগুলার ওয়েজ আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন, আপনাদেরকেই বলছি, প্রতিদিন আমি অলরেডি এই রিকোয়েস্টটি আপনাদেরকে করে থাকি, তা আজও করব না এমন তো হয় না। তো প্লিজ যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি তা অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকদিন এমনিতে আমার যে সকল রেগুলার ওয়েজ আপুরা আমার ভিডিও দেখছেন, আন্টিরা আছেন আমার সাথে, তো মাশাল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন আর আপনাদের এ সকল কমেন্টস পড়ে তো সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি প্রত্যেকটা দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহী হই শুধু আপনাদের কমেন্টসগুলো পড়ার পর। তো চেষ্টা করবেন সব সময় এভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার, কেননা আপনাদের সাপোর্টেই কিন্তু আমি একটু একটু করে পা বাড়াচ্ছি, স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তো আশা রাখবো যে সব সময় এভাবে আপনারা আমার সাথে থাকবেন। তাই তো আমি পেঁয়াজুটাকে একদম মচমচে করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এই পেঁয়াজুটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। রোজার সময় আমি সব কিছু চাইতে সবচেয়ে বেশি যেটা পছন্দ করি ভাজা পড়া জিনিসগুলো রোজা রাখবো, আর ইফতারিতে এই সকল খাবারগুলো থাকবে না সেটা আমি নিজেকে মানাতে পারি না। তবে গ্যাসের প্রবলেম তো আমার প্রচুর, ডাক্তারও বলেছেন যে গ্যাস্ট্রিকের কারণেই আমার অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো তার জন্য আমি যেন এগুলো অ্যাভয়েড করে চলি, তবে আমি পারছি না, কারণ আমার কাছে এই সকল খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো ইফতারিতে তেমন কিছু রাখিনি, নর্মালি এই তো অল্প একটু আয়োজন করে নিয়েছি। আর আয়ানও ঘুম থেকে উঠেছে, এখন আমি আর মা বসে বসে ইফতারিতে নর্মালি পেঁয়াজু দিয়েই খেয়ে নিচ্ছি, কেননা আজ তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। ভাবলাম যে হালকা পাতলা কিছু খাবো, তারপর ভাত খেয়ে নেব। রান্নাবান্না কী করেছি না করেছি সেটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট কাটাকাটি করে রেডি করে তারপর তাড়াহুড়া করে রান্না করে চলে এসেছি, তাই আর তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি এখানে সিম সিদ্ধ করতে দিয়েছি সাথে আলু। তো সিদ্ধ করে আমি অফ ক্যামেরায় ওইগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। রোজা রাখলে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আর তাই ভাবলাম যে একটা ভর্তা করে নেই শর্টকাট।
তো এই তো সিম আর আলুটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে তারপর এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর তো দেখতে পেয়েছেন এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি সিম আর আলুটাকেও ভালো করে ভর্তা করে মেখে নেব। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে এসেছেন তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তা অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো ভর্তাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর সর্বশেষ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সামনে রোজা আসছে, রোজার কিন্তু আর বেশি দেরি নেই। তো রোজার মধ্যে যখন সন্ধ্যা রাতে যারা ভাত খান, বিশেষ করে একটু ভর্তা টাইপের আইটেম থাকলে কিন্তু সবার কাছে কম বেশি একটু খেতে ভালো লাগে। তো এই ধরনের ভর্তাগুলো কিন্তু করে খেলে রোজার সময় খুব ভালো লাগবে। তো এই তো খুব নর্মালভাবে আমি মজাদার একটা ভর্তা তৈরি করেছি, আর আপনাদের সাথেও যথেষ্ট পরিমাণ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। যদি কারো বোঝার কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি নেক্সট কখনো ডিটেলসে একদম আপনারা যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন রেসিপিটি আবারও শেয়ার করব, কোনো সমস্যা নেই। তো এই তো ছিল আমার আজকের আয়োজন, বাকি রান্নাগুলো আর শেয়ার করলাম না। তো গভীর আকাশের গভীর রাত, গভীর তারা তো আর আকাশে নেই, তাই আপনাদেরকে কী বা দেখাবো। দূরের ঢাকা শহরটাকে দেখতে দেখতে আপনাদের সাথে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বরাবর মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।